হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি আজকে চলে এসেছি আমার বৌদির বাড়ি। তো এখানে এসে কী কী করছে সেটা দেখাচ্ছি। এখানে প্রথমে এসে দেখতে পেয়েছিলাম যে দুষ্টু এখানে খাচ্ছিল, তো তারপর ওর সাথে কিছু কথা বললাম, তো তারপরে বৌদি আমাকে ডাকলো খাওয়ার জন্য। এখানে খেতে চলে এসেছি পরোটা আর আলুর তরকারি। বৌদি জাস্ট অসাম রান্না করেছিল, আমি ছিলাম, আমাকে খেতে দিয়েছিল একা। খাওয়া শেষ হতে না হতেই দিদি নিয়ে চলে এসেছে তার মতিকে। ও আমার যা ভয় লাগছিল সেটা তো তোমরা বুঝতেই পারছো, হয়তো আমি একদিন এক কোণে চলে গিয়েছিলাম। এই কিছুক্ষণ পরে দুপুরবেলা স্নান করে আমাকে খেতে দিয়েছে ভাত ডাল আরও কত কিছু। তো আমি ডালটা দিয়ে মেখে নিয়েছি, এরপর আমি একটু আলু ভাজা নিয়ে খেয়ে দেখবো কেমন লাগছে। খুব ভালো লেগেছে আমার এই আলু ভাজা দিয়ে ডাল, আমি এমনি ডাল খাই না। তো আমার জন্য আবার ডিম ভাজাও করেছিল স্পেশাল অতিথি বলে কথা, যাই হোক। তো এরপর আমার ডিম ভাজা দিয়ে খাওয়া হয়ে গেল। এরপর আমি মাছে হাত দেবো, বাটা মাছ ভাজা, ছোটো ছোটো বাটা মাছ ভাজা, খুব টেস্ট। পুকুরের বাটা মাছ ছিল, আবার ওদের পুকুর রয়েছে, ওই পুকুরেই আমি দুপুরে স্নান করেছিলাম। তো যাই হোক, এবার বাটা মাছ দিয়ে খেয়ে নিচ্ছি। মাছ ভাজাটা খুব ভালো হয়েছিল, যেমন নুনের পরিমাণ ছিল তেমনই ভাজা ছিল, খুব সুন্দর। এরপর আমার মাছ দিয়ে খাওয়া হয়ে গেছিলো, তো এরপর আমি নিয়ে নিয়েছি মাংস। মাংসটার কালারটা একদম সেই হয়েছিল, এমনিতে আমি ঝাল খেতে তো বেশি পছন্দ করি, তো দেখেও সেটাই মনে হচ্ছিলো। তো এবার দেখা যাক খেয়ে কেমন হয়েছে। আলুটাও ছিল একদম খুব সফট মোটামুটি, তো এখন দেখা যাক কেমন হয়েছে। আমার তো খুব ভালো লেগেছে, ঝালের পরিমাণও একদম ঠিকঠাক ছিল। এরপর আমি খেয়ে নিয়েছিলাম পাঁপড়। তো আজকের মিনি ব্লগ এখানেই শেষ।